হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক 430 চ্যানেল। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা সেটা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন, আমরা বিটকয়েন একটি মানে খুবই ডিজিটাল কারেন্সি, এবং কি এই বিটকয়েন নিয়ে অনেক কথা চলছে। এই বিটকয়েন নিয়ে বিশ্বে এবং কি বিভিন্ন জায়গায় খুবই আলোচনা হচ্ছে। কারণ হচ্ছে বিটকয়েন বাংলাদেশে আসছে, কিন্তু আপনার কিন্তু বাংলাদেশ থেকে এখনও অনুমতি দেয় না যে বিটকয়েনটা আপনারা কিনতে পারেন অথবা বিটকয়েন দিয়ে লেনদেন করতে পারেন। তো বিটকয়েন কিন্তু খুবই জঘন্য একটি ডিজিটাল কারেন্সি। বাইরের দেশগুলোতে ঠিক আছে, ধরা যায়, সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনার অনেক বিটকয়েন দিয়ে অনেক অপকর্ম হয়ে থাকে। যেমন আপনি বিটকয়েন ধরেন, আপনি বিটকয়েন কিনবেন, কিন্তু বিটকয়েন কিনতে গেলে আপনার কী হয়, অনেক রকম প্রতারণার শিকার হতে হয়। ঠিক ওই রকমভাবে আপনি যদি প্রতারণার শিকার হয়ে যদি পুলিশকে যদি আপনি জানান যে আমি বিটকয়েন কিনতে প্রতারণার শিকার হয়েছি, উল্টো পুলিশ আপনাকে ধরবে। কারণ হচ্ছে আপনার পুলিশ থেকে এবং কি সরকার থেকে ই আছে যে বিটকয়েন যদি আপনারা ই করেন মানে কিনেন অথবা বিটকয়েন লেনদেন করেন, তাহলে কিন্তু আপনারা মানে আইনত দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে আপনারা যদি বিটকয়েন এইরকমভাবে কিনতে চান অথবা এই বিটকয়েন লেনদেনটা, আমি মনে করি বিটকয়েন লেনদেনটা আপাতত বন্ধ করুন সবাই। অন্য যদি ই থাকে, ইনকাম করার যদি আপনাদের এত ইচ্ছেই থাকে, তাহলে আপনারা ই দিয়ে ইনকাম করুন। বিভিন্ন সাইট আছে, বিভিন্ন অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন বিটকয়েন ছাড়াও। বিটকয়েন একটা আসছে ডিজিটাল কারেন্সি, এটা থাক, একটু স্থগিত রাখেন। এছাড়া যেদিন গুড নিউজ বের হবে যে আমাদের বাংলাদেশেও বিটকয়েনের একটা ই দিয়ে দিয়েছে, যে মানে লিগালি একটা লাইসেন্স দিয়ে দিয়েছে, এটা সবাই ব্যবহার করতে পারবে, ঠিক আছে, ঠিক ওই রকমভাবে তাহলে আপনারা শুরু করবেন। কিন্তু এখন আপাতত আমি মনে করি যে বিটকয়েন নিয়ে যদি কেউ মানে কেনাবেচা করতে চান, তাহলে আমি মনে করি বিটকয়েন কেনাবেচাটা বন্ধ করে আপাতত অন্য দিক দিয়ে আপনারা কাজ করুন। বিটকয়েনটা খুবই এখন বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে সবার জন্য। তো বন্ধুরা, আজকের এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি আজকে এই ভিডিওটা অনেকগুলো ভিডিও দেখে আমি তারপরে মনে করলাম যে আমিও একটা ভিডিও যদি না করি, অথবা আমার আমার শ্রোতারা, আমার ফ্রেন্ডসরা, তারাও নাও জানতে পারে আমার যদি ভিডিওটা ছাড়লে অথবা জানতেও পারে, সেজন্য আমি আমার এই ভিডিওটা করলাম। তো আমার এই ভিডিওটা আপনারা সবার কাছে পৌঁছে দিবেন শেয়ার করে। আর আরেকটা কথা হচ্ছে, যদি আমার কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন, কিন্তু যদি কিছু বলার থাকে। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য কিছু নতুন কিছু নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।